ক্লাস টুয়েলভের ইংলিশ প্র্যাকটিস সেট পার্ট বি নিয়ে আলোচনা করছি। যারা এবার উচ্চারণ দিচ্ছ তোমরা ক্লাসগুলো ফলো করো, আশা করি উপকৃত হবে। মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স MCQ আগে দেখে নাও। কালামস ফাদার ইউজ টু স্টার্ট হিজ ডে অ্যাট 7 AM, 6 AM, 5 AM, 4 AM। সঠিক অ্যান্সার হবে 4 AM, ঠিক আছে? এটা ডি নাম্বার অপশান। কোয়েশ্চন নাম্বার টু, হোয়েন দ্য জার ওক আপ দ্য উন্ডেড ম্যান আস্কড ফর, কী চেয়েছিল সেই উন্ডেড ম্যানটি? অ্যান্সারটা হবে আ গ্লাস অফ ওয়াটার। আমি শুধু অ্যান্সারগুলো বলছি, আ গ্লাস অফ ওয়াটার ডি নাম্বার। কোয়েশ্চন নাম্বার থ্রি, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি উড গেট অফ অ্যাট, সঠিক অ্যান্সারটা হবে ডি সাহারানপুর। কোয়েশ্চন নাম্বার ফোর, মিসেস জেন্স গেভ দ্য বয় $10, ডি নাম্বার অপশান। প্রত্যেকটা অ্যান্সার ডি হলো, 4 AM, এ গ্লাস অফ ওয়াটার, সাহারানপুর, $10। এবার SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনগুলো দেখে নাও, যেগুলো কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে। চারটি লিখতে হয়, আমি সবগুলো অ্যান্সারই বলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য ব্লাইন্ড গার্লস ভয়েস কম্পেয়ার্ড উইথ, অ্যান্সারটা দেখে নাও। দ্য ব্লাইন্ড গার্লস ভয়েস ইজ কম্পেয়ার্ড উইথ দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। কোয়েশ্চন নাম্বার টু, হোম ডিড দ্য হারমিট রিসিভ, হারমিট কাকে রিসিভ করে বা ওয়েলকাম জানায়, অ্যান্সারটা দেখে নাও। দ্য হারমিট রিসিভড ওনলি দ্য কমন ফোকস, মানে সাধারণ পিপুলকেই হারমিট ওয়েলকাম জানায়। কোয়েশ্চন নাম্বার থ্রি, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি, অ্যান্সারটা হবে দ্য নিউ প্যাসেঞ্জার হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর, এখানে একটা কমা দিতে হবে, ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি, রেভারি মানে দিবাস্বপ্ন। কোয়েশ্চন নম্বর ফোর, হু ওয়াজ দ্য প্রিস্ট, অর্থাৎ হাই প্রিস্ট, এখানে হাই প্রিস্ট লেখা উচিত ছিল। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ দ্য শিবা টেম্পল ইন স্ট্রং রুটস, অ্যান্সারটা হবে পক্ষি লক্ষ্মণা শাস্ত্রী কমা দ্য বেস্ট ফ্রেন্ড অফ কালামস ফাদার কমা ওয়াজ দ্য প্রিস্ট অফ দ্য শিবা টেম্পল ইন স্ট্রং রুটস। কোয়েশ্চন নম্বর ফাইভ, হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড, কালামের বাবা কি অ্যাভয়েড করে চলতেন, অ্যান্সারটা হবে কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। কোয়েশ্চন নাম্বার সিক্স, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার, জারের তৃতীয় কোয়েশ্চেন কী ছিল, অ্যান্সারটা দেখে নাও। দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ, ইনভার্টেড কমাতে রাখবে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। কোয়েশ্চন নাম্বার সেভেন, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক, মিসেস জোন্স কোথায় কাজ করতেন, অ্যান্সারটা দেখে নাও, মিসেস জোন্স ওয়ার্কড ইন আ হোটেল বিউটি শপ। কোয়েশ্চন নাম্বার এইট, হোয়াই ডিড দ্য বয় ট্রাই টু স্ন্যাচ দ্য পকেট বুক, কেন ছেলেটি পকেট বুক ছিনে নিতে চেয়েছিল, অ্যান্সারটা হবে দ্য বয় ট্রাই টু স্ন্যাচ দ্য পকেট বুক বিকজ হি ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ। এবার আসো কোয়েশ্চন নাম্বার থ্রি, যেখানে পোয়েট্রি থেকে MCQ থাকবে। দ্য গ্যাসোফার ইজ টায়ার্ড অফ, গ্যাসোফার ক্লান্ত, অ্যান্সারটা হবে মাচ ফান, অনেকটা আনন্দ করার জন্য, ডি নম্বর। নাম্বার টু, দ্য সোলজার্স বেড ইজ, সোলজারের বিছানাটা হবে সানসোকড, সি নাম্বার অ্যান্সার। কোয়েশ্চন নাম্বার থ্রি, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, অ্যান্সারটা হবে বাই নেচার্স চেঞ্জিং কোর্স, প্রকৃতির যে পরিবর্তন তার জন্য। কোয়েশ্চন ফোর, দ্য ওয়ার্ড ক্রাস্ট রেফার্স টু, এটা অন কিলিং এ ট্রি থেকে নেওয়া হয়েছে, যদিও এবার এক্সামে থাকছে না। ক্রাস্ট বলতে বোঝানো হয়েছে টপ লেয়ার অফ আর্থ,
মাটির উপরের অংশটাকে, বি নম্বর অপশান। এবার আসো কোশ্চেন নম্বর ফোর, পোয়েট্রি থেকে। এখান থেকে চারটে কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। প্রথম কোশ্চেন দেখো, লেখা আছে হোয়াট ডাজ কিটস সেলিব্রেট ইন হিজ সনেট, জন কিটস কী সেলিব্রেট করেছেন তার সনেটে। অ্যান্সারটা হবে কিটস সেলিব্রেটস দ্য মিউজিক অফ নেচার ইন হিজ সনেট তার পোয়েট্রি অফ আর্থ। কোশ্চেন নম্বর টু, হাউ ডাজ দ্য সোলজার লাই, সোলজারটি কীভাবে ঘুমিয়ে আছে বা শুয়ে আছে। অ্যান্সারটা হবে দ্য সোলজার লাইজ ওপেন মাউথ উইথ আ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড। কোশ্চেন নম্বর থ্রি, হোয়ার উইল গ্রিন টুইক্স রাইজ ফ্রম, গ্রিন টুইক্স কোথা থেকে গজিয়েছে, এটা অনক্লিংয়ের ট্রি থেকে নেওয়া হয়েছে। অ্যান্সারটা দেখে নাও, আমি কোশ্চেন নাম্বারটা একটু উলটপালট করে দিয়েছি। অ্যান্সারটা হবে গ্রিন টুইক্স উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড ইন গিভ প্যাটেলস পোয়েম অন কিলিং আ ট্রি। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন ফোর, হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ওয়ার্ডস ইটার্নাল লাইন্স, সনেট নাম্বার 18 থেকে নেওয়া হয়েছে এটা। ইটার্নাল লাইন্স বলতে কী সাজেস্ট করছে বা এই শব্দটা, শব্দ দুটো কী সাজেস্ট করছে, অ্যান্সার দেখে নাও। দ্য ওয়ার্ডস ইটার্নাল লাইন্স সাজেস্ট দ্য ইমমর্টাল লাইন্স মানে অমরণ লাইনগুলো অফ শেক্সপিয়ার সনেট নাম্বার 18। হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, অ্যান্সারটা দেখে নাও। দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। নেক্সট কোশ্চেন, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18, সনেট নাম্বার 18 থেকে নেওয়া হয়েছে। মৃত্যু কাকে নিতে পারবে না, অ্যান্সারটা হবে ডেথ শ্যাল নট ব্র্যাগ শেক্সপিয়ার্স ফ্রেন্ড ইন হিজ শেড ইন দ্য পোয়েম সনেট নাম্বার 18, বা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি, অ্যান্সারটা দেখে নাও। দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গাইল, অ্যান্সারটা দেখে নাও। দ্য ডেড সোলজার স্মাইল ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গাইল ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটুকু লিখলে আর একটু ভালো। কোশ্চেন নম্বর ফাইভ, এখানে ড্রামা থেকে এমসিকিউ থাকবে, এখানে কিন্তু এসিকিউ থাকে না ড্রামা থেকে, শুধুমাত্র এমসিকিউ চারটে থাকবে, লিখতে হবে তোমাদের, দেখে নাও। এক নম্বর, নাতালিয়া লেন্ট লোমোভ দেয়ার, নাতালিয়া ধার দিয়েছিল লোমোভকে তাদের কি, অপশান নম্বর ডি থ্রেশিং মেশিন। নম্বর টু, লোমোভ জাম্পস ইন হিজ স্লিপ লাইক আ, অ্যান্সার হবে লুনেটিক, খ্যাপাটে বা পাগলের মতো, বি নম্বর অপশান। কোশ্চেন নম্বর থ্রি, চুবুকুপ বট হিজ ডগ ফর, চুবুকুপ তার কুকুর কিনেছিল কত টাকা দিয়ে, অ্যান্সার হবে 85 রুবেলস, সি নম্বর অপশান। কোশ্চেন নম্বর ফোর, আই অ্যাম ট্রেম্বলিং অল ওভার, দ্য স্পিকার ইজ ট্রেম্বলিং বিকজ, স্পিকার কাঁপছিল কেন, কারণ অ্যান্সারটা হবে হি সাফার্ড ফ্রম প্যালপিটেশন। স্টুডেন্টস, এইরকম প্র্যাকটিস সেট ইংলিশের উপরে আমি আরও প্রেজেন্টেশন করবো তোমাদের সামনে, তোমরা প্র্যাকটিস করো, আশা করি HSC তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।